আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার এই ভিডিওটি শুরু করছি। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে আসার পরিকল্পনা করছেন বা যারা ইতিমধ্যে আরব দেশে এসেছেন। কাজের ক্ষেত্রে সেসব ভাই বোনদের জন্য আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব সহজে আরবি ভাষা শেখার জন্য আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ। মালুম অর্থ জানি বা বুঝি, মাফি মালুম জানি না বা বুঝি না, আনা মালুম আমি জানি বা বুঝি, আনা মাফি মালুম আমি জানি না বা বুঝি না, আনা আরফ আমি জানি, আনা মা আরফ আমি জানি না। কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো না, আনা কয়েস আমি ভালো আছি, আনা মাফি কয়েস আমি ভালো নেই, আনা তাবান আমি ক্লান্ত, আনা মারিদ আনা মারিদ আমি অসুস্থ, আনা জেইন আমি ভালো আছি, আনা মু জেইন আমি ভালো নেই। জেইন অর্থ ভালো, মু জেইন অর্থ ভালো নেই। শুনেক ইন্তা আপনি কেমন আছেন, কেবল হাল ইন্তা তুমি কেমন আছো, কেফ হাল ইন্তা আপনি কেমন আছেন। এই তিনটি শব্দের অর্থ আপনি কেমন আছেন বা তুমি কেমন আছেন শব্দে ব্যবহৃত হয়। রুহ অর্থ যাওয়া, আনা রুহ আমি যাই, হুয়া রুহ সে যায়, ইন্তা রুহ তুমি যাও, আনা মাফি রুহ আমি যাব না। মশগুল অর্থ ব্যস্ত, আনা মশগুল আমি ব্যস্ত, আনা মাফি মশগুল আমি ব্যস্ত না, আনা ফাদি আমি ফ্রি বা অবসর, আনা মাফি সুগল আমার কাজ নেই, আনা এ বি সুগল আমার কাজ দরকার বা আমার কাজ চাই, আনা মা আবগা সুগল আমার কাজ দরকার নেই, মা আবগা অর্থ দরকার নেই, আনা আক্কেল খালাস আমার খাওয়া শেষ, আক্কেল অর্থ খাওয়া, খালাস মানে শেষ, আনা আক্কেল খালাস আমার খাওয়া শেষ। ইজা অর্থ যদি, ইজা ইন্দা মা ইজি আনা মাই হিরো, এর অর্থ হচ্ছে যদি তুমি না আসো আমি যাব না। ইজা ইন্তা অর্থ যদি তুমি, মা ইজি অর্থ না আসো, আনা অর্থ আমি, মাই হিরো অর্থ যাব না। ইজা ইন্তা মা ইজি আনা মাই হিরো, যদি তুমি না আসো আমি যাব না। আনা এ বি খালাস সুরা সুরা আমার তাড়াতাড়ি শেষ করা দরকার, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি করা, খালাস অর্থ শেষ, এ বি অর্থ দরকার, আনা এ বি খালাস সুরা সুরা আমার তাড়াতাড়ি শেষ করা দরকার। তা আল অর্থ আসো, বাররা অর্থ বাহির, রু অর্থ যাওয়া, এমসি অর্থ চলো বা চলো যাই, জুয়া অর্থ ভিতর বা ভিতরে, সুগল অর্থ কাজ, সবি অর্থ করা, কবির অর্থ বড়, সগির অর্থ ছোট, আরিদ অর্থ ঠান্ডা, হার অর্থ গরম, মাররা তানি অর্থ পুনরায়, তানি মাররা অর্থ আরেকবার, ফিদা অর্থ এই রকম, মাফি ফিদা এই রকম না, কেদা কেদা অর্থ এদিক সেদিক, মিন্না মিন্না অর্থ এলোমেলো করা, আতেনি আমাকে দিন, মিন অর্থ হতে বা থেকে, কালাম বা গুল অর্থ কথা বা বলো, মিন অয়েন ইজি কোথায় থেকে এসেছো, কুল্লু অর্থ সব, সবুর অর্থ ধৈর্য, গলদ অর্থ ভুল, জেদিদ অর্থ নতুন, সোয়াই সোয়াই একটু একটু বা আস্তে আস্তে বা ধীরে ধীরে, ইন্দি আমার নিকট, ইন্দি ফুলোস আমার নিকট টাকা আছে, মা ইন্দি ফুলোস অর্থ আমার নিকট টাকা নাই।